আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুল বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট এবং বাংলাদেশের নগর অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর হয় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে শহরের শাসন ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচি শীর্ষক ঋণ চুক্তি এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ও ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড এসএএস এর মধ্যকার বঙ্গবন্ধু 2 আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেমের সঙ্গে সহযোগিতা সম্মতিপত্র স্বাক্ষর হয়েছে আগামীতে ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেন আগামী 15 সেপ্টেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এরই মধ্যে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাইবার নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করা হলে তা অপরাধ হিসেবে গণ্য করে সাজার বিধান যুক্ত হতে যাচ্ছে এই নতুন বিধান যুক্ত করে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আইনটির রিপোর্ট সংসদে উত্থাপন করা হয়েছে এক্ষেত্রে যিনি মিথ্যা মামলা করবেন এবং যিনি মামলা করাবেন তারা যে অপরাধের কথা মামলায় উল্লেখ করবেন সেই অপরাধের জন্য যে দণ্ড নির্ধারিত রয়েছে সে দণ্ডে দণ্ডিত হবেন যদি একাধিক ধারায় কোনো মামলা বা অভিযোগ করা হয় তাহলে বর্ণিত অপরাধগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে অপরাধের দণ্ড রয়েছে সেই দণ্ডেই মামলাকারীকে দণ্ডিত করা হবে 25 বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মওকুফের বিধান রেখে জাতীয় সংসদে ভূমি উন্নয়ন কর বিল 2023 পাশ করা হয়েছে জাতীয় সংসদ অধিবেশনে এই বিল পাশ হয় নতুন এই আইন অনুযায়ী কারো 25 বিঘার বেশি জমি থাকলে পুরোটারই ভূমি উন্নয়ন কর দিতে হবে বাংলার পরিবর্তে ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী এই কর আদায় করা হবে নতুন করে ভূমি উন্নয়ন কর ধার্য কর ফাঁকি ও আদায়ে কোনো অনিয়ম প্রতিরোধ করতে এদিন জাতীয় সংসদে বিলটির প্রস্তাব করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে কণ্ঠ ভোটে এটি পাশ হয় এবার থাকছে দেশের বাইরের খবর সুদানের রাজধানী খার্তুমে সেনাবাহিনীর ড্রোন অভিযানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 40 জন ওই হামলায় আরও 70 জন গুরুতর আহত এসব তথ্য নিশ্চিত করেছে স্থানীয় চিকিৎসক এবং বশির ইউনিভার্সিটি হাসপাতাল তাদের দাবি ক্ষমতার দখলকে কেন্দ্র করে মায়ো এলাকায় সেনাবাহিনী এবং আধাসামরিক বহর আরএফএফ এর মধ্যে চলছিল সংঘাত এক পর্যায়ে প্রতিপক্ষকে কোণঠাসা করতে লোকালয়ে ড্রোন অভিযান চালায় সামরিক বাহিনী 15 এপ্রিল থেকে আফ্রিকার দেশটিতে চলছে ক্ষমতা দখলের লড়াই এবার থাকছে মাঠে ময়দানের সংবাদ দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ আর মাত্র 24 দিন পরই পর্দা উঠবে টুর্নামেন্টের 13তম আসরের ভারতে অনুষ্ঠিতব্য ওয়ান ডে বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট এনজেডসি সম্পূর্ণ ভিন্ন রূপে নিজেদের স্কোয়াড ঘোষণা করে কিউইরা এবার দল ঘোষণার সময় একটি অনন্য উদ্যোগ নিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যেসব প্লেয়ার নির্বাচিত হয়েছে তাদের পরিবারের একজন সদস্য ভিডিওর মাধ্যমে সে নামটি ঘোষণা করেন প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত স্পিনার রাচিন রবীন্দ্র ও উইল ইয়াংও শেষ করছি নিউজ আপডেট বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসটিভি সংবাদে